আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। আজকে শেয়ার করছি শুক্রবারের ব্লগটি। তো আজকে আমি চিকেন বিরিয়ানি রান্না করব। এখানে আম্মু আমাকে মুরগির মাংসটা কেটে ধুয়ে দিয়েছে। এখন এটাকে আমি হচ্ছে একটু ম্যারিনেট করে রাখবো লবণ আর টক দই দিয়ে। তো এটা আমি হচ্ছে ইনস্ট্যান্ট বানিয়ে নিয়েছি টক দইটা। মুরগির মাংসের মধ্যে এখন আমি লবণ আর টক দই দিয়ে কিছুক্ষণ মাখিয়ে তারপর এটাকে আমি রেখে দিব। তারপর আমি চলে যাব মাংসটাকে কষানোর জন্য। চিকেন বিরিয়ানি রান্না আমি আপনাদের সাথে বেশ অনেকবার শেয়ার করেছি, তো আজকেও শেয়ার করছি যেহেতু রান্নাটা করতেছি। তো এই যে আমার মাখানো হয়ে গিয়েছে। এখন হচ্ছে প্যানের মধ্যে আমি প্রথমে তেল দিয়ে দিচ্ছি, তারপর এখানে আমি কিছু গোটা গরম মশলা দিয়ে দিব। যেহেতু বিরিয়ানির মশলা প্যাকেটের মশলা দিয়ে রান্না করব, তো প্যাকেটের মশলার মধ্যে কিন্তু সব ধরনের মশলাই থাকে। তারপরও আমি যেটা করি, যখনই আমি বিরিয়ানি রান্না করি, হোক সেটা চিকেন বা বিফ বিরিয়ানি, আমি হচ্ছে এক্সট্রা করে আরও কিছু মশলা দিই। এখানে যেমন আমি এলাচ, দারুচিনি, তেজপাতা দিলাম, তারপর আমি গুঁড়ো মশলার মধ্যেও এক্সট্রা মশলা দিব। প্যাকেটের মশলায় রান্না করলে অনেকেই এক্সট্রা কোনো মশলা দেন না, তবে আমি দেই, না হলে আমার কাছে ভালো লাগে না। এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আজকের বিরিয়ানিটা আমি হচ্ছে একদম ঝটপট কীভাবে রান্না করা যায় ইজি ওয়েতে সেভাবেই করতেছি। আলাদা করে আর পোলাও রান্না করে মাংস মিক্স করব না, একসাথেই রান্নাটা করে ফেলব। পাশের চুলাতে আমি অল্প কিছু আলু ভেজে নিচ্ছি। বিরিয়ানিতে আলুটা ভালোই লাগে, তবে খুব বেশি পরিমাণে আলু দিলে আবার ভালো লাগে না, সেজন্য কম করেই দিচ্ছি। পেঁয়াজটা ব্রাউন কালার করে ভাজা হয়ে গিয়েছে, একটু পানি দিয়ে নিয়েছি যেন মশলাটা আবার পুড়ে না যায়। এখন আমি প্রথমে দিয়ে দিচ্ছি পেস্ট মশলাগুলো। এখানে আমি রসুন বাটা দিলাম, আদা বাটা দিয়ে দিচ্ছি। বাটা মশলাটাকে কিছুক্ষণ ভেজে নিব যেন মশলার কাঁচা গন্ধটা চলে যায়। তারপর এখানে আমি গুঁড়ো মশলা দিয়ে দিব। গুঁড়ো মশলার মধ্যে এখানে আমি দিব রাঁধুনি বিরিয়ানির মশলা পুরো এক প্যাকেট, আর হচ্ছে আমি এখানে তেহারির মশলাও দিব। দুইটা মিক্স করে আজকে রান্না করবো এই প্রথমবার। আর এখানে হচ্ছে আম্মু আমাকে পোলাওর চালটা মেপে তারপরে যে ধুয়ে দিল। তো যেটা বলতেছিলাম যে বিরিয়ানি মশলার সাথে তেহারি মশলা আমি প্রথমবার মিক্স করে একসাথে করে রান্নাটা করতেছি আর কি, কারণ পুরো এক প্যাকেট বিরিয়ানি মশলা আমার কাছে মনে হলো যে একটু কম হবে। তো বাসায় তেহারি মশলা ছিল, তো ওখান থেকে দেখতে পাচ্ছেন আমি হাফ প্যাকেট আমি এখানে দিয়ে দিচ্ছি, অর্ধেক পরিমাণে আর কি। এখন এই মশলাটাকে আমি কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিব, একটু পানি দিয়ে নিচ্ছি। তারপর এখানে এক্সট্রা মশলার মধ্যে আমি দিব মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর হচ্ছে জিরা গুঁড়া। এই তিনটা মশলাই আমি সবসময় দিয়ে থাকি, আর হলুদের গুঁড়া না, হলুদের গুঁড়া বিরিয়ানিতে দিতে হয় না। এই যে এখানে আমি হচ্ছে ঝালের জন্য একটু মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি বেশি করে, বিরিয়ানি একটু ঝাল হলেই খেতে ভালো লাগে। তারপর দিয়ে দিচ্ছি একটু করে ধনিয়ার গুঁড়া, একটু জিরা গুঁড়া, এটা হচ্ছে ভাজা জিরার গুঁড়া। এখন পানি দিয়ে মশলাটাকে একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নিব। এখানে আমি লবণ দিতে ভুলে গিয়েছিলাম, তো লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো, যেহেতু আমি চিকেনের মধ্যেও লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। এই পর্যায়ে লবণটা একটু কম দিলেও চলবে। তারপর আমি একটু পরিমাণে চিনি দিয়েছি। এখন হচ্ছে যে প্যানে আমি আলুটা ভেজেছিলাম, তো আলু ভাজার একটুখানি তেল ছিল, ওই তেলটাও এখানে দিয়ে দিলাম।
তেলটা একবারই একটু বেশি পরিমাণেই দিয়ে দিয়েছি, কেননা আমি আলাদা করে আর পোলাও রান্না করতেছি না। যেহেতু পোলাও রান্না করলে ওখানেও আমার তেল লাগতো, তো আমি হচ্ছে মুরগির মাংস কষানোর সময় একটু ব্যালেন্স করে তেলটা দিয়ে দিয়েছি আর কি। দেখতেই পাচ্ছেন মশলাটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, তেলটা ছেড়ে দিয়েছে। এখন মেখে রাখা মুরগির মাংসটা এখানে আমি দিয়ে দিচ্ছি, তারপর এটাকে আমি ঢেকে কিছু সময় রান্না করব। যেহেতু এটা ব্রয়লার চিকেন, সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। মুরগিটা সেদ্ধ হয়ে গেলে এখানে আমি ভাজা আলুগুলা দিয়ে দিব। মাংসটা আমার কষানো হয়ে গিয়েছে, তো আমি হচ্ছে প্যান থেকে যে পাতিলে আমি বিরিয়ানিটা রান্না করব ওই পাতিলে কষানো মাংসটা আমি দিয়ে দিলাম। এখন হচ্ছে ওইটার মধ্যে আমি ধুয়ে রাখা পোলাওয়ের চালটা দিয়ে দিলাম। এখন কিছুক্ষণ সময় আমি নাড়াচাড়া করে চালটাকে ভেজে নিব। এটা হচ্ছে একদম শর্টকাট ওয়েতে খুব ঝটপট বিরিয়ানি রান্নার একটা সিস্টেম, আলাদা করে আর পোলাও রান্না করার ঝামেলা নেই। এই তো এখন হচ্ছে আমি ভালো করে চালটা একটু সময় ভেজে নিই, তারপর এখানে গরম পানি দিয়ে দিব। চাল যতটুকু সে পরিমাণ অর্ধেক হচ্ছে পানি দিতে হবে আর কি। আমি একটা কাঠের খুন্তি নিয়ে নিয়েছি, কারণ পাতিলের মধ্যে খুন্তি দিয়ে নাড়াচাড়া করা যাচ্ছে না, সেই জন্য কাঠের খুন্তিটাই হচ্ছে নাড়াচাড়া করার জন্য সুবিধা হবে। এ পর্যায়ে কিন্তু পাতিলে নিচ থেকে লেগে আসবে, যেহেতু এটাতে মশলা আছে, একদম নাড়াচাড়ার উপরেই রাখতে হবে। এখন আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিলাম, যতটুকু মেপে আম্মু গরম করে দিয়েছে অতটুকুই, চালের ডাবল পানি, তাহলেই কিন্তু রাইসটা অনেক ঝরঝরা হবে। আর আমার বিরিয়ানি রান্নার রাইস সবসময় অনেক ঝরঝরা হয়, তো এই তো পানিটা বুঝে মেপে দিলে আর সমস্যা হয় না। এখন আমি এটাকে হাই হিটে কিছুক্ষণ রান্না করব, তারপর পানিটা কমে আসলে চুলার হিটটাকে একদমই লো করে দিব। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ আর কিশমিশ। তারপর যখন পানিটা কমে আসবে, এখন হচ্ছে আমি দিয়ে দিচ্ছি একটু কেওড়া জল। আজকের বিরিয়ানিতে আমি ঘি দিতে একদমই ভুলে গিয়েছিলাম, এ পর্যায়ে আপনারা ঘিও অ্যাড করে দিতে পারেন। এখন এটাকে আমি ঢেকে চুলার হিটটাকে একদমই লো করে রেখেছিলাম। এই তো আমার বিরিয়ানি রান্না অলরেডি হয়ে গিয়েছে। এটাকে চুলায় আরও কিছুক্ষণ এভাবেই ঢেকে রেখে দিব, চুলাটা অফ করে গরম চুলার মধ্যে, তাহলে কিছু চাল এখন একটু ফুটার বাকি আছে, সেগুলো একদম পারফেক্ট হয়ে যাবে। একদম ভালোভাবে রান্নাটা চুলার মধ্যে থেকেই শেষ করতে গেলে চালটা কিন্তু নরম হয়ে যায়, সেজন্য চালটা হচ্ছে একটু শক্তভাব থাকতেই চুলাটা অফ করে দিয়ে এটাকে দমে রেখে দিতে হবে আর কি। তো এই তো আমাদের রান্নাবান্না শেষ, আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি। তো এখন হচ্ছে বিকেলবেলা, আমরা একটু বের হচ্ছি, একটু ঘুরতে যাব আমাদের বাসার পাশেই পালপাড়া হচ্ছে রিভার ভিউ ক্যাফেতে, যেখানে আমি আগেও গিয়েছিলাম আমার ভাই বোনকে নিয়ে। তো ওখানকার ব্লগও আমি শেয়ার করেছি আপনাদের সাথে। আজকে হচ্ছে আরিশকে নিয়ে যাব। আরিশকে রেখে বাহিরে বের হলে আরিশ খুব মন খারাপ করে, আর এখন তো একদম থাকতেই চায় না, কান্নাকাটি করে। সেদিন যে আমার বোনকে নিয়ে কুমিল্লায় গিয়েছিলাম, সেদিন আরিশ অনেক জ্বালাতন করেছিল, একটু পরপরই জোরে জোরে কান্না করতেছিল আমার জন্য। তো এই যে আমি রেডি হয়ে নিয়েছি, আমাকে রেডি হওয়া অবস্থায় দেখে ও ভাবতেছে আমি বোধ হয় ওকে ফেলে আবার চলে যাব, তো আমার কাছে আসতে যাচ্ছিল। তো এই তো মঈন যাচ্ছে আমাদের সাথে, আমার ছোট বোনকেও আমার হাজব্যান্ড বলল, কিন্তু ও যাবে না। ও বলল যে ও একটু সময়ের জন্য বের হলে এখন ওর পড়ার অনেক ডিস্টার্ব হবে। যাই হোক, আমরা হচ্ছে এই তো বেরিয়ে পড়লাম, অটো দিয়ে যাচ্ছি, আর তারপর হচ্ছে বাজার থেকে আবার সিএনজি নিতে হবে, কারণ এই অটো পালপাড়া পর্যন্ত যাবে না। এই যে আরিশমণি কিছুই বুঝতেছে না, বাট সে খুব হ্যাপি আছে যে বাবা মা ওর সাথে আছে, ওকে একা ফেলে যায় নাই। এই তো আমরা চলে আসলাম, এটা আমাদের বাসার কাছাকাছি পালপাড়া, যে গুমতি নদীর ব্রিজ আছে
ওখানে আর কি। এটা হচ্ছে পুরাতন ব্রিজের উপরে, ওই নিচে ওর হাতে পুরস্কার তুলে দিচ্ছে রিজেনের জানকার জিগার সালমা। বান্ধবীরা পুরস্কার নিয়ে যাওয়ার আগ পর্যন্ত তালে দিচ্ছ হতেই পারে, তাই না? প্রথম স্থান অধিকারী ভাবি, সাত মায়ের ভাবি আরিফা ভাবি। ভাবি তুমি পুরস্কার নিয়ে কোথায় যাচ্ছ? নীলয় তো পিছন দিয়ে লুকিয়ে যেতেছে। আসো আসো একটু স্টেজে আসো, একটা ফটো সেশন হয়ে যান। যা নিল যান, আমরা এখানে আসার পর দেখলাম এখানে একটা প্রোগ্রাম হচ্ছে। তো এই যে আমরা এখন নিচে চলে আসলাম, আর এখানে খুব সাউন্ড হচ্ছিল, গানের একটা পার্টি হচ্ছে আর কি। তো এখানে এসে একটা বড় ভাইয়ের সাথে দেখা, উনি হচ্ছেন আমাদের স্কুলের সিনিয়র একজন ভাইয়া। তো আমার হাজবেন্ডের সাথে পরিচয় হলো, তারপর এখানে আমরা কিছু সময় ছিলাম। মাগরিবের আজানের আগেই আমরা এই জায়গাটা লিভ নেই, যেহেতু আরিশকে সাথে নিয়ে আসছি, তারপর আবার নদীর পাশাপাশি। তো এখানে হচ্ছে একদম সন্ধ্যা পর্যন্ত থাকতে চাচ্ছিলাম না। তো যাই হোক, আজকের পরিবেশটা একটু অন্যরকম ছিল, যেহেতু এখানে একটা পার্টি হচ্ছে, অনেক বেশি গ্যাদারিং ছিল। আর আজকে ওদের খাবারের কোনো মেনুই ছিল না অ্যাভেলেবল,
যেহেতু এখানে একটা পার্টি হয়েছে সকালবেলা থেকে, এখানে নাকি 100 জন মানুষের অ্যারেঞ্জমেন্ট ওরা করেছে, সেজন্য ওদের মেনুর কোনো আইটেম আজকে অ্যাভেলেবল ছিল না। তো আমরা এখান থেকে জাস্ট ফুচকাটা খেয়েই তারপর বাসায় চলে গিয়েছিলাম। এখানে আজকে তেমন কিছুই ছিল না, বলতেছিল অনেকটা লেট হবে, পাওয়া গেলে হচ্ছে সন্ধ্যার পর হচ্ছে ওদের খাবারগুলো রেডি হবে। নদীর স্রোতটা দেখে খুব ভালো লাগতেছিল। একটু দূরে হচ্ছে ওইখানে পাথরের উপর দাঁড়িয়ে দেখলাম যে অনেকে ছবি তুলতেছে, তো ওখানে যাব না যেহেতু আরিশ সাথে আছে, এত দূর পর্যন্ত আর যাব না। আর আরিশ মনি হচ্ছে ওখানে যাওয়ার পর কান্না করতেছিল, প্রথমে একটু ঠিক ছিল ওর বাবার কোলে, তারপর দেখতেছিলাম যে আশেপাশে মানুষজন দেখে সে হচ্ছে কান্না করতেছিল, পরে আমি কোলে নেই তো হচ্ছে আমার কোলেই থাকতে চাইছিল, তো পরে আবার ইজি হয়ে গেছে। নতুন জায়গা, নতুন পরিবেশ, অনেক মানুষের ভিড় দেখলে খুব ভয় পেয়ে যায় মনে হয়ও। যাই হোক, আমরা কিছুক্ষণ ছবি টবি তুললাম, একটু ভিডিও করলাম, তারপর একটু ঘুরে টুরে বাসায় চলে যাব। উইকেন্ডেতে মাঝে মাঝে একটু ঘোরাঘুরি ভালোই লাগে, আর আমার হাজবেন্ডও ঘুরতে অনেক পছন্দ করে। এই যে সূর্যটা একটু পরই ডুবে যাবে, আমরা হচ্ছে এখানে উপরে এসে আবার ফুচকার জন্য ওয়েট করতেছিলাম। আজকে ওদের সার্ভিসও অনেক ডিলে ছিল, অনেক লেট করেছে আমাদেরকে ফুচকা দিতে, তার উপর হচ্ছে অনেকেই এখানে আজকে এসে বিরক্ত হয়ে চলে যাচ্ছিল যেহেতু খাবারের মেনু ছিল না ওদের অ্যাভেলেবল। আমার আরিশমণির মুখটা একদমই শুকিয়ে আছে, ও হচ্ছে বাসা থেকে বের হলে একদমই মুখটাকে কালো করে রাখবে, একটু পর হচ্ছে আস্তে আস্তে ইজি হবে। এই যে এখন হচ্ছে ও একটু খুশি আছে। এই তো ফাইনালি ফুচকা আসলো, তারপর আজকে ফুচকার চেহারাটা তেমন একটা ভালো লাগতেছিল না, তারপরও ফুচকাটা ভালো ছিল। যাই হোক, আমরা এখন ফুচকা টুচকা খেয়ে তারপর বাসায় চলে যাব। তো আমার আজকের ব্লগটা এ পর্যন্তই। আপনারা সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক অনেক ভালোবাসা দোয়া শুভকামনা রইল, আপনারাও আমাদের জন্য দোয়া করবেন। আমার এবারের বাবার বাড়ির ট্রিপের ব্লগগুলো খুব শীঘ্রই শেষ হয়ে যাবে, সময়গুলো এখন খুব দ্রুত চলে যাচ্ছে। তো ঠিক আছে, কথা হবে নতুন কোনো ব্লগে, সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।